আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফার্স্ট অফ অল যে ভিডিওটি দেখতে পারলেন, এই ভিডিওটি এখন আমি এ টু জেড এডিট করে দেখাবো মোবাইল দিয়ে, তাই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আমি আছি মুকুল হোসাইন, আপনারা দেখছেন মুকুল টেক ইউটিউব চ্যানেল। ভিডিও শুরু করার আগে যে কথা না বললেই নয়, যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে যাই, দেখিয়ে দিই কীভাবে একদম সহজভাবে আপনারা এরকম ম্যাজিক ভিডিও মোবাইল দিয়ে তৈরি করবেন। তো ফ্রেন্ডস, ফার্স্ট টাইমে আমার মতো এরকম করে একটি মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করে নেবেন, তারপরে আপনারা অবশ্যই কাইং মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো ফ্রেন্ডস, চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা অবশ্যই কাইং মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। তো আপনারাও কাইং মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। কাইং মাস্টারটি ওপেন হলে এখানে দেখেন প্লাস আইকন আছে, প্লাস আইকনে একটি ক্লিক করবেন, তারপরে এখান থেকে 1/69 একটি ক্লিক করবেন। 1/69 ক্লিক করার পরে এখানে আমরা সরাসরি চলে যাব মিডিয়ায়, তারপর আমাদের গ্যালারি থেকে সেই রেকর্ড করা ভিডিওটি আমরা এখানে সিলেক্ট করে দিব। ভিডিওটি সিলেক্ট করা হলে এখানে টিক মার্ক একটি ক্লিক করব, তারপর আমরা ভিডিওটা প্লে করে আমাদের ভিডিওটা যতটুকু কাটিং ফিটিংয়ের প্রয়োজন সেতটুকু আমরা আগে কাটিং করে নিব। তো এখান থেকে ফার্স্ট অফ অল থেকে আমরা এই ফাঁকা জায়গার একটি পিকচার কানেক্ট করে নিব, তার জন্য এখানে একটি ক্লিক করব, এখান থেকে আমরা এখানে একটি ক্লিক করব, তাহলে আমাদের একটি পিকচার গ্যালারিতে চলে যাবে। এবার ভিডিওটা আমরা প্লে করব, প্লে করে আমাদের যতটুকু প্রয়োজন নেই ততটুকু আমরা ডিলিট করে দেব। তো বাস এতটুকু আমরা ডিলিট করে দেবো, তার জন্য এখানে কেচি কাটার একটি ক্লিক করব, তারপরে এখানে যে প্রথম কার অপশনে আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনের অংশটুকু কেটে ডিলিট হয়ে যাবে। এবার আমরা টিক মার্ক একটি ক্লিক করব, এবার যদি আমাদের পিছনের অংশ থেকে কাটিং ফিটিংয়ের প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কেটে নেব। এখান থেকে আমরা কিছুটা কেটে নেব, তার জন্য ভিডিও লেয়ার একটি ক্লিক করব, তারপরে এখানে 2 নম্বর কেচি কাটার 3 নম্বর কেচি কাটার একটি ক্লিক করব, তাহলে আমাদের দুটো খণ্ড হয়ে যাবে। এখান থেকে টিক মার্ক একটি ক্লিক করব, আবার আমরা ভিডিওটা ফলো করব, হালকা যতটুকু আমরা মাঝখান থেকে ডিলিট করে দিব তো এতটুকু আমরা ডিলিট করে দেবো, তার জন্য ভিডিও লেয়ার একটি ক্লিক করব, এখান থেকে কেচি কাটারে ক্লিক করব, তারপর আমরা ফার্স্টের অপশনে আবারও ক্লিক করব, তাহলে আমাদের মাঝখান থেকে কিছুটা কেটে যাবে। আবারও আমরা টিক মারে ক্লিক করব, তারপর হালকা আবারও ভিডিওটা আমরা প্লে করব, তো এতটুকু আমরা রাখবো, তার জন্য আবারও আমরা ভিডিও লেয়ারে ক্লিক করব, আবারও এইখানে কেচি কাটারে ক্লিক করব, এখান থেকে পিছনের টুকু আমরা ডিলিট করব, তার জন্য 2 নম্বর কেচি কাটার একটি ক্লিক করব, তাহলে আমাদের পিছনের অংশ থেকে কেটে যাবে। তো এবার আমাদের যে কাজটি করতে হবে, এবার আমরা সরাসরি যে পিকচারটি কানেক্ট করলাম সেই পিকচারটি এখানে মিডিয়ায় একটি ক্লিক করব, তারপর আমাদের গ্যালারি থেকে সেই পিকচারটি ফাঁকা জায়গার পিকচারটি এখানে সিলেক্ট করে দেবো, তারপরে এখানে টিক মার্ক একটি ক্লিক করব, ফাঁকা জায়গার পিকচারটি আমরা একটু ছোট করে নিব, তার জন্য এই ফাঁকা জায়গার পিকচারের লেয়ার একটি ক্লিক করব, তারপরে এখানে কেচি কাটার একটি ক্লিক করব, এখান থেকে ফার্স্টের অপশনে একটি ক্লিক করব, তাহলে আমাদের পিকচারটি ছোট হয়ে যাবে। এবার টিক মার্ক একটি ক্লিক করব, এবার আমাদের যে কাজটি করতে হবে, এখানে ফার্স্টের অপশনের পরের অপশন থেকে মাঝখানের অপশন থেকে একটি ফটো আমাদের ক্যাপচার করে নিতে হবে, এখান থেকে একটি ফটো আমরা ক্যাপচার করে নিব, তার জন্য এখানে দেখেন একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করব, তারপরে এখানে ফার্স্টের অপশনে একটি ক্লিক করব, তাহলে এখান থেকে আমাদের একটি পিকচার গ্যালারিতে চলে যাবে। এবার এখান থেকে আমরা মোবাইলের হোম বাটন দিয়ে বেরিয়ে আসব। তো ফ্রেন্ডস, এবার আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা চলে যাব রিমুভ বিজি পিকচার অ্যাপ্লিকেশন। আপনারা রিমুভ বিজি পিকচার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। এই রিমুভ বিজি পিকচার অ্যাপ্লিকেশনে আমরা এখানে একটি ক্লিক করব, এখান থেকে আমরা চলে যাব সরাসরি গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পরে আমরা যে কেবল একটি পিকচার কানেক্ট করেছিলাম সেই পিকচারটি এখানে সিলেক্ট করে দিব। পিকচারটি সিলেক্ট করে দিলে এখান থেকে আমাদের পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, তারপর আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। তো আমাদের পিকচারটি ডাউনলোড হয়ে গেছে, এবার আমরা এখান থেকে মোবাইলের হোম বাটন দিয়ে বেরিয়ে আসব। এবার আমরা চলে যাব সরাসরি সেই আগের কাইং মাস্টার অ্যাপ্লিকেশনে। কাইং মাস্টার অ্যাপ্লিকেশনে আসার পরে এইখানে আমরা লেয়ার একটি ক্লিক করব, তারপরে এখানে মিডিয়া একটি ক্লিক করব, এখান থেকে যে কেবল আমরা একটি পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই পিকচারটি এখানে সিলেক্ট করে দেব। পিকচারটি সিলেক্ট করা দেওয়া হয়ে গেলে পিকচারটি অবশ্যই এই ভিডিওর সাথে আমরা অ্যাডজাস্ট করে নিব, এখান থেকে পিকচারটি আমরা অ্যাডজাস্ট করে নেব,
जस्ट एडजस्ट हो गए। एडजस्ट हो गए टिक मारे टिक क्लिक करब। एबारे भिडियो लेयार्ट जत बड़ो ततटुक पिक्चरटारे केटे निब ततटुक केटे निब तर ये कैची काटारे एक क्लिक करब। तरह दुई नम्बर कैची काटार एक क्लिक करब ताद केटे जाए। एबारे पिक्चारे लेयार्ट एक क्लिक करब तरपे दौरे ये ऊपर दिखे नहीं जाब ऊपर दिखे रखब। तपर आप चाबी टाबी अपशन एक क्लिक करब। एखान हल्का भिडियो आगाम एक बारे शेषर दिखे नहीं जाब। एखान प्लस आइकन एक क्लिक करब। एखान पिक्चर टी एने सुंदर आगे टाइम मध्य एडजस्ट कर भलोभवे एडजस्ट कर। एडजस्ट कर टिक मारे एक क्लिक करब। तपर हमें आकटी क्ज करते हैं देखें ये क्योंकि अलरेडी चले आसें। एखान एक क्ज करते हैं लेयार एक क्लिक करब। तपर ये मीडिया एक क्लिक करब। एखान डाउनलोड अपशने चले जाते हैं। डाउनलोड अपशने जाए यम एक ग्रीन स्क्रीन भिडियो अपना अवश्य डाउनलोड कर रास्ता बांगार एक अपशन एलर बैकग्राउंड रिमूव कर एखे चले जाब सरसि कमा खीते तपर आपशन इनेबल कर दे। तपर एखान अवश्य दुटे कलर एडजस्टमेंट कर एखान सुंदर एडजस्ट करी भलोभवे एडजस्ट ना करते अवश्य एखान लेयारे क्लिक करबें। तपर ये कलर इफेक्ट चले जाबश सदा जो एक कलर सिलेक्ट कर देवें तो एडजस्ट हो जाए। टिक मार्क एक क्लिक करब। एबार भिडियो एक हल्का एडजस्ट कर। तो फ्रेंड्स ये अपना सुंदर एडजस्ट कर जेखने हाथ से रखब। तो मोटामोटी भिडियो मैकिंग एबारिडियो प्ले कर देख। तो फ्रेंड्स ये आजकल भिडियो जो भिडियो भलो लेगे थे अवश्य एक लाइक देवें और ये भिडियो सेव कर क्यों ये शेयर एक क्लिक करब। तपर ये एक स्पटे क्लिक करब तो भिडियो गैलरते सेव हो जाए।